ॐ जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर माँ स्वामी जी ओ मास्टर मशाई चरणे प्रणाम निवेदन करी आज के आमरा श्री श्री मायर ईश्वर शक्ति ए निये किछुक्षण आमरा मातृ अनुध्यान करब और ये मातृ अनुध्यान श्री श्री माँ शारदा देवी ग्रंथटिके अवलम्बन करे श्रीमद स्वामी গম্ভীরানন্দজি মহারাজের রচিত শ্রী মা শারদাদেবী গ্রন্থটি আমাদের আজকে পাঠেও সেটিকে অবলম্বন করে আমরা কিছুক্ষণ মাতৃ অনুধ্যানে আমরা নিরত থাকব। তাই পূজ্যপাদ মহারাজকেও মহারাজের চরণেও আমাদের প্রণাম নিবেদন করি। আমাদের আজকে আলোচ্য বিষয় শ্রী শ্রী মা শ্রী শ্রী শারদার ঈশ্বরীয় শক্তি। আমরা দেখেছি মায়ের জীবন খুবই সাধারণ গ্রাম্য জীবন, যার থেকে মানুষ সহজে তার যে ঈশ্বরীয় ভাব, দেবিত্ব ভাব, সেটি যেন সকলের অন্তরালে, তাই সাধারণ মানুষ তাকে সাধারণ মানবী ভাবেই দেখেছেন, সাধারণ একজন গ্রাম্য মহিলা, গ্রাম্য বিধবা, সেইভাবেই তাদের কাছে পরিচিত। আর যতদিন মা শূল শরীরে ছিলেন, যতদিন তিনি এই স্থূল শরীরে অবস্থান করছিলেন, ততদিন সেইভাবে মাকে বিশেষ কেউ ধরতে পারেননি বা চিনতে পারেননি। কেবলমাত্র ঠাকুর আর স্বামীজি তাকে চিনেছিলেন। তাই ঠাকুর আমরা দেখেছি মাকে প্রথম থেকেই দেবী জ্ঞানে তাকে আরাধনা করেছেন, পূজা করেছেন, সম্মান দিয়েছেন এবং বলেওছেন, ও কি জেসে, ও আমার শক্তি, ও জ্ঞানদায়িনী সরস্বতী রূপ ঢেকে এসেছে। সেটি মা জানতেন, তাই বলেছিলেন, মন্দিরে জগন্মাতা, গর্ভধারিণী মাতা এবং শারদা মাতা, তারা তিনজনই এক। ঠাকুর তাকে জগন্মাতার সাথে একাত্ম হয়ে ডেকেছিলেন, তিনি জেনেছিলেন শ্রী শ্রী মাই জগন্মাতার অংশ, তিনিও জগন্মাতারই আরেকটি রূপ। এবং স্বামীজিও উদাত্ত কণ্ঠে গুরুভাইদের কাছে জানিয়েছিলেন যে তোমরা এখনও মাকে কেউ চিনতে পারোনি, ক্রমশ পারবে। সেটি বাস্তবিক আজকে সেই মায়ের স্বরূপ, মায়ের ঈশ্বরীয় যে ভাব, ঈশ্বরীয় শক্তির প্রকাশ ক্রমশ ক্রমশ দিক দিগান্ত সারা বিশ্বকে ছাপিয়ে যাচ্ছে। তাই স্বামীজি মায়ের জন্যে তিনি সবসময় মায়ের সুখ স্বাচ্ছন্দ্য এবং মায়ের যাতে কোনো অসুবিধা না হয় তিনি সেই বিষয়ে খুব নজর দিয়েছেন। কারণ স্বামীজিও চিনেছিলেন সাক্ষাৎ জগদম্বা, তাই স্বামীজি নিজ মুখে বলেছেন জ্যান্ত দুর্গা, যে জ্যান্ত দুর্গার পূজা করব তবে আমার নাম। তাই স্বামীজি শ্রী শ্রী মাকে
সাধারণ মানবী বলে দেখতেন না। তাঁর দেবীত্বের যে প্রকাশ সেটি তিনি অনুভব করেছিলেন এবং শ্রী শ্রী মা স্বয়ং তিনি নিজেও তাঁর যে দেবীত্ব, তাঁর যে ঈশ্বরীয় শক্তি সেটি তিনিও কখনো কখনো কারো কারো কাছে সেটি প্রকাশ করেছেন। আজকে আমরা শ্রী শ্রী মায়েরই মুখের কথায় তাঁর যে ঈশ্বরীয় শক্তি এবং তিনি যে সাধারণ মানবী নন, তিনি যে অবতার সঙ্গিনী সাক্ষাৎ জগদম্বা, নিজের মুখে কখনো কখনো কারো কারো কাছে তিনি প্রকাশ করেছেন সেটিরই কিছু কিছু আমরা এখানে আলোচনা করব এবং দেখব তাঁর যে ঈশ্বরের শক্তির প্রকাশ কীভাবে, কোথায়, কেমনভাবে তাঁর প্রকাশ হয়েছিল। দু একটি ঘটনা আমরা জানি সবাই। প্রথমেই আমরা যদি বলি যে তিনি সেই কামার পুকুরে বগলা মূর্তি ধারণ করেছিলেন, স্বামীজিও বলেছিলেন মা ছিলেন বগলার অবতার, এইবারে তিনি এসেছেন সরস্বতী হয়ে, সরস্বতীর অবতার হয়ে। সেই কামার পুকুরে তিনি বগলার অবতার রূপ ধারণ করেছিলেন, হরিশকে যেভাবে শাসন করেছিলেন সেটি আমরা সবাই জানি। আরেকটি ঘটনা, স্বামী গুমরানন্দজি মহারাজের রচিত গ্রন্থে থেকে আমরা পাই যে সুরেন্দ্র কুমার সেন তিনি ঠাকুরের শরীর যাওয়ার পর ইচ্ছা হয়েছে স্বামী বিবেকানন্দর কাছে, স্বামীজির কাছে তিনি মন্ত্র দীক্ষা নেবেন। তো সব কিছু প্রস্তুত, স্বামীজি যখন দেখলেন তিনি মন্ত্র দীক্ষা দেওয়ার আগে দেখলেন যে তাঁর যে গুরু সেই গুরুর আলাদা নির্দিষ্ট আছে, তিনি তার থেকেও আরও শক্তি সম্পন্না। তাই সুরেন্দ্র সেনকে বললেন যে তোমার যে গুরু হবে সে আমার থেকে শক্তিমান। তাই স্বামীজি তাকে মন্ত্র দিলেন না। পরে তিনি স্বপ্নে দেখলেন যে ঠাকুরের কোলে বসে আছেন এক মাতৃমূর্তি, এক মাতৃমূর্তি, দেবী মূর্তি, আর স্বপ্নে তিনি সেখানে মন্ত্র পাচ্ছেন। তো এর দীর্ঘ এর কিছুকাল পরে যখন তিনি এই জয়রামবাটিতে এসেছেন, মায়ের কাছে দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে, মায়ের কাছে যখন দীক্ষা পেলেন সেই দীক্ষা পাওয়ার পর তাঁর যে স্বপ্নে যে মন্ত্র পেয়েছিলেন আর মায়ের কাছে যে মন্ত্র সেটি সম্পূর্ণ মিলে গেল এবং তখন তিনি দেখলেন যে স্বপ্নে যে মাতৃমূর্তি তিনি দেখেছিলেন ঠাকুরের কোলে বসে আছেন তিনি আর কেউ নয়, স্বয়ং আজকে মাতৃজননী মা শারদা। দীক্ষাকালে তখন এই কথা স্মরণ করে সুরেন্দ্র কুমার সেনের কিছুক্ষণের জন্য বাহ্য জ্ঞান শূন্য হয়েছিল। পরে তিনি মাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানিয়েছিলেন, মা শুনে তিনি সম্মতি প্রদান করেছিলেন যে যা দেখেছ সত্য। এরপর আমরা আরেকটি ঘটনা দেখব, মায়ের যে বিশেষ বিশেষ শক্তির প্রকাশ, মানবী হয়েও তাঁর যে দেবীত্বের প্রকাশ। মহারাজ লিখছেন যে মা বাগবাজারে রয়েছেন উদ্বোধন বাড়িতে, আর রাস্তার পাশে মাঠের উপর কুলি মজুররা চালা বাঁধিয়া সপরিবারে বাস করিত। ওই বাড়িগুলির একটিতে এক ব্যক্তি তাহার স্ত্রীকে বেদম প্রহার করিতে আরম্ভ করিল। প্রথমে কিল, চর, পরে এমন এক লাথি মারিল যে অবলা স্ত্রী কোলের ছেলের সহিত গড়াইয়া ওঠানে আসিয়া পড়িল, তাহার উপর আবার কয়েক ঘা লাথি। শ্রীমায়ের জপ বন্ধ হইয়া গেল, যাহার গলার স্বর একতলা হইত কেহ কখনো শুনিতে পাইত না। তিনি রেলিং ধরিয়া দাঁড়াইয়া তীব্র ভৎসনা স্বরে বললেন, বলি ও মিনসি,
বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? আ মোলো যা। লোকটা তখন ক্রোধন্মত্ত হইল, একবার মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় ধুলো পড়া দিলে যেমন হয় সেইভাবে মাথা নিচু করিয়া নির্যাতিতাকে তখনই ছাড়িয়া দিলেন। মায়ের সহানুভূতি পাইয়া মেয়েটি তখন ডাক ছাড়াই কাঁদিতে লাগিল। তাহার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করিতে পারে নাই। একটু পরেই পুরুষটি রাগ পড়িল এবং সাদাসাদির পালা আরম্ভ হইয়া গেল। তা মা তিনি উদ্বোধনে রয়েছেন, জপ করতে বসেছেন, তেমন সময় পাশের বাড়িতে পাশের বস্তিতে একটি মাতাল তার স্ত্রীকে বেধড়ম মারছেন। মা তখন আর সহ্য করতে পারলেন না। মা তখন উঠে দাঁড়িয়ে রেলিং ধরে তিনি একটু জোর গলায় তখন তাকে ভর্ৎসনা করলেন লোকটিকে। আর এই লোকটি মায়ের মূর্তি মাতৃমূর্তি দেখেই যেন সাপ যেন ফণা তুলে যখন সে দংশন করতে যায়, যেমন সাপুড়ে তখন তাকে মন্ত্র পড়ে সঙ্গে সঙ্গে সে নিস্তেজ হয়ে যায়, এখানে সেই লোকটি যেন মায়ের মূর্তি দর্শন করা মাত্রই তার সমস্ত রাগ এবং তার অপরাধ মনে করে নতমস্তক হলেন। এটি সাধারণ মানুষের শক্তি নয়, এটিও ঈশ্বরীয় শক্তি। ঈশ্বরীয় শক্তির গুণে জোরে এই মায়ের যে মূর্তি দর্শন এবং তার কথার যে শক্তি, সেই শক্তিতেই কাজ হয়েছিল। এটিও মায়ের একটি ঈশ্বরীয় শক্তির প্রকাশ। এছাড়া আমরা প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি, রামলাল দাদার শিবু দাদার ঘটনা। শিবু দাদা যখন জয়নামবাটিতে যাচ্ছেন মায়ের সাথে, যেতে যেতে আলপথে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কি মনে হলো যে তিনি মাকে জিজ্ঞাসা করলেন, মা লোকে সবাই তোমাকে কালী বলে, তুমি কে বলো? মা প্রথমে ধরা দিচ্ছিলেন না, মা বললে আমি আবার কে, আমি তোর খুড়ি। তখন শিবু দাদা বললেন, তাহলে আমি আর যাচ্ছি না, তুমি যাও। তখন যখন নাচার বন্দা শিবু দাদা, তখন মা স্বীকার করলেন, হ্যাঁ আমি কালী। মা তখন তাকে শিবু দাদা মায়ের কাছ থেকে ত্রিসত্য করেই নিয়েছিলেন। মা স্বয়ং তিনি তার এই ভাইপো শিবু দাদাকে তিনি যে কালী সে কথা স্বীকার করেছেন নিজ মুখে। এটি মায়ের ঈশ্বরের শক্তির বিশেষ প্রকাশ। ঠাকুর তিনি আগেই বলেছিলেন মা স্বয়ং কালী, স্বয়ং জগদম্বা, জগন্মাতা, ভবতারিণী। আজকে শ্রী শ্রীর মা তিনিও নিজ মুখে স্বীকার করলেন যে তিনি কালী। একদিন জয়রামবাটির একটি ঘটনা বলছে, বলছি শ্রীমায়ের মানবলীলার মধ্যে চকিতে দেবীভাবের স্ফূর্তি অনেক ভক্তকে চমৎকৃত করিয়াছে। উহা বিদ্যুৎ ঝলকের ন্যায় এতই দ্রুত আসিত এবং শ্রীমা এতই শীঘ্র আত্মসংবরণ করিতেন যে ভক্তগণ ধরিয়াও ধরিতে পারিতেন না। তবু তাহাদের চিত্তে বিশ্বাস দৃঢ়মূল হইয়া যাইত যে এই দেবীত্বই তাহার মৌলিক ভাব। গগন মহারাজ বহুবার লক্ষ্য করিয়াছিলেন যে যখনই দেবীভাবের প্রাধান্য ঘটিত তখনই তাহার গলার স্বর ও ব্যবহার একটা অতি প্রাকৃতিক আবহাওয়া সৃজন করিয়া ভক্তের মনে ক্ষণিকের জন্য অন্য রাজ্যে লইয়া যাইত। তিনি একদিন জয়রামবাটিতে মায়ের ঘরে বারান্দায় বসিয়া সকালে আন্দাজ 9টার সময় মুড়ি খাইতেছিলেন আর মা ঝাড়ু লইয়া বারান্দা ঝাড় দিতেছিলেন।
এমন সময় বাহিরে দরজা হইতে একটি ভিখারি ডাক শোনা গেল, মা ভিক্ষে দাও। মা ভিক্ষে পাই গো। শ্রীমা আপন মনে বলিয়া উঠিলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। এক অতি কোমল সুমিষ্ট স্বরে আকৃষ্ট হইয়া গগন মহারাজ শ্রীমায়ের দিকে তাকাইবা মাত্র তিনি কাজ বন্ধ করিয়া এক হাত হাঁটুতে রাখিয়া নুব্জভাবে দাঁড়াইয়া সহাস্যে বললেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। মা স্বভাববশত যখন ভিখারি ভিক্ষা চেয়েছে, মা কাজ করছেন, তা আবার আরেকটি কাজ, তাই মা বলছেন আমি এত হাতেও কাজ করেও যেন শেষ করতে পারছি না। তখন গগন মহারাজ তাঁর দিকে দৃষ্টিপাত করাতেই মা বুঝে ফেললেন যে ধরা পড়ে গেছি। সঙ্গে সঙ্গে তিনি একটু পুঁজো হয়ে বলছেন, দেখো গো আমার দুটো হাত, আমি আর বলছি কিনা অনন্ত হাত। গগন মহারাজ বুঝেছিলেন মা তিনি নিজেকে লোকাচ্ছেন, কারণ যারা মায়ের কাছাকাছি থাকতেন মাকে অনেকাংশে তারা চিনেছিলেন, জেনেছিলেন যে মা স্বয়ং জগদম্বা। বলছে কেহ কেউ হয়তো বলিবেন উপরে শ্রীমা কার্যত নিজের দেবীত্ব স্বীকার করিল, আশ্রিত বা আর্তের মনে দুঃখ না দিবার আগ্রহে সে স্বীকৃতি সহিত এমনভাবে মিশ্রিত যে ইহাকে দেবীত্ব অঙ্গীকারের প্রমাণরূপে গ্রহণ করা চলে না। কিন্তু মনে রাখিতে হইবে যে আমরা এই গ্রন্থে শ্রীমায়ের সম্পূর্ণ চরিত্রাঙ্কনে ব্রতী হইয়াছি, তাই ভক্তিমান পাঠককে সহসা কোনো সিদ্ধান্ত না করিয়া ধৈর্য ধারণপূর্বক স্তরে স্তরে আমাদের সহিত অগ্রসর হইতে অনুরোধ করি। আমরা এক লোকোত্তর ব্যক্তিত্বের সম্মুখে উপস্থিত, এখানে হটকারিতা অপেক্ষা শ্রদ্ধা, নিজের বুদ্ধিমত্তা প্রকাশের চেষ্টা অপেক্ষা আস্তিক বুদ্ধি আমাদের অধিক সহায়ক হইবে। এই হিসাবেই আমরা বিরুদ্ধ সমালোচনার ভয়ে পশ্চাৎপদ না হইয়া অনুরূপ আরেকটি ঘটনা উল্লেখ করিতেছি। মহারাজ এখানে তার ব্যক্তিগত উক্তি মহারাজ লিখছেন, যে সমস্ত ঘটনা বলছেন, যদি কেউ ভাবে যে মায়ের এই সমস্ত যে দেবীত্বের যে প্রকাশ সেটি অনেক সময় যদি কেউ ভাবে যে এটি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, সেখানে মহারাজ তিনি বলছেন যে এখানে হটকারিত অপেক্ষা শ্রদ্ধা, নিজের বুদ্ধিমত্তা প্রকাশের চেষ্টা অপেক্ষা আস্তিক বুদ্ধি আমাদের অধিক সহায়ক হইবে। তাই মহারাজ বলছেন যে আমরা পাঠককে বলবো তারা যেন ধৈর্য সহকারে মায়ের এই চরিত্র অঙ্কনে তাদের শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে তারা যেন মায়ের এই চরিত্রকে বিশ্লেষণ করেন। এছাড়া মা
তার বিভিন্ন সময়ে তার যে দেবীত্ব সেটি যেমন শিবুদাদাকে জানিয়েছিলেন, তেমনি এইরকম বিভিন্ন স্থলে বিভিন্নভাবে তার দেবীত্বের তিনি প্রকাশ করেছেন। বরদা মহারাজ তিনি মায়ের কাছেই থাকতেন বেশিরভাগ। তা বরদা মহারাজ একবার আরামবাগে গিয়েছেন ডাক্তারের খোঁজে। তো ডাক্তারকে নিয়ে যখন আসছেন, তখনকার দিন হাঁটা পথ, যখন পিপাসা লেগেছে, তখন কোনো কিছু না পেয়ে একটা গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এসছেন গরমকালে। তা খুব টক আম। তা যখন বললেন যে ফল টল কিছু পাওয়া গেল না, তাই গাছে আম ছিল, আর সেই তেতা যুগের কথা মনে পড়ে গেল, তাই কয়েকটা আম পেড়ে নিয়ে এলাম গাছে উঠে। এই ঘটনা যখন মায়ের কাছে এসে জানালো, মা তখন স্বীকার করলেন, হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ মা জানিয়ে দিলেন এরাই আমার তেতা যুগে রাম ভক্ত ছিলেন, হনুমান, রাম কার্যে সহায়ক ছিলেন যারা, সেই হনুমান, তারাই আবার এই যুগে রাম কার্যে, সীতার কার্যে, সীতা উদ্ধারে তারা এসেছেন। অর্থাৎ মায়ের যারা অন্তরঙ্গ, তাই মা বললেন যে যার সীতার, যুগে যুগে অবতার। তাই মায়ের যারা সেবক, তারাও বারবার মায়ের সাথেই যাতায়াত করেন। বলছেন দক্ষিণ দেশে যাইবার পূর্বে কোঠারে অবস্থানকালে এক দ্বীপ প্রহরে মা আপন মনে বসিয়া জগতে দুঃখ ও সে দুঃখ নিবারণার্থে ঠাকুরের আগমনের কথা ভাবিতেছিলেন। এমন সময় জনৈক সেবক সেখানে আসিলে মা তাহাকে বললেন, এই ঠাকুর বারবার আসেন, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন, বলে বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সহিবে কদিন, একই খালি জীবের এই যে ঠাকুরের, তাই বসে ভাবছিলাম, দেখলুম শেষ নাই, কি কষ্ট ঠাকুরের কে বুঝবে। ভক্ত বললেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো ঠাকুর আর আপনি তো এক। মা বললেন, ছিহ, ও কথা বলতে আছে, বোকা ছেলে, আমি যে তাঁর দাসী, পর নেই, তুমি যন্ত্রী, আমি যন্ত্রী, তুমি ঘর নেই, আমি ঘর, যেমন করাও তেমনি করি, সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নাই। মা তিনি স্বীকার করছেন যে ঠাকুরকে বারবার আসতে হয়, যখনই প্রয়োজন হয়, এই জগতের দুঃখ কষ্ট, জগতের লোকের কষ্ট কষ্ট নিবারণ, অধর্মের থেকে ধর্মকে প্রতিষ্ঠাপন, তখনই ঠাকুরকে বারবার আসতে হয়। শুধু জীবকেই যে আসতে হয় তা নয়, ভক্ত যেমন বারবার আসেন, ভগবানকেও বারবার আসতে হয় ভক্তের জন্যে। আর সেই ভগবানের সাথে ভগবতীও বারবার আসেন। মা সেটি স্বীকার করলেন না, মা নিজেকে লুকিয়ে রাখলেন। মা বললেন, আমি তাঁর দাসী। অর্থাৎ ভগবানের দাসীকে, ভগবানের দাসী হলেন স্বয়ং লক্ষ্মী, ভগবানের যিনি সবসময় পদসেবা করেন তিনি হলেন স্বয়ং লক্ষ্মী। তাই মা বললেন, তিনি ঘর, আমি ঘরণী, আমি তাঁর দাসী। বলছে একদিন জয়রামবাটিতে জনৈক ভক্ত
জনৈক ত্যাগী ভক্ত শ্রীমায়ের নিকট খেদ করিতেছিলেন, এত দেখিয়া শুনিয়াও তাহাকে আপনার মা বলিয়া জানিতে পারেন নাই। মা আশ্বাস দিলেন, বাবা আপনার না হলে এত আসবে কেন, যে যার সে তার যুগে যুগে অবতার, আপন মা সময়ে চিনবে। তাই মা তাকে জানিয়ে দিচ্ছেন যে তিনিই হলেন আপন মা, অর্থাৎ জগন্মাতা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যিনি আমাদের সত্যিকারের মা, যিনি অন্তর্যামী হয়ে রয়েছেন, যিনি আমাদের সব কিছু, আমার ভালো মন্দ যাঁর হাতে, যিনি আমাকে এই পরিচালনা করছেন জগতে, আমার কর্মফল দান করছেন, আমাকে এই জগতের শুভ অশুভ কর্মে লিপ্ত করছেন, তিনি হলেন সত্যিকারের সেই জগন্মাতা। তাই সময় হলে সেই জগন্মাতাকে আমরা চিনতে পারব। যতক্ষণ আমরা আমাদের অজ্ঞানতা, আমাদের কলুষতা, আমাদের মলিনতায় মন কলুষিত হয়ে থাকবে, ততক্ষণ আমরা নিজের মাকে চিনতে পারব না। আর যত যত আমাদের এই মনের শুদ্ধতা আসবে, ততই আমরা যে সত্যিকারের মা, সত্যিকারের আপন, সেই আপনজনকে আমরা চিনতে পারব। আর সত্যিকারের যদি আপনকে আমরা ধরতে পারি, যিনি জন্ম জন্মের মা, যিনি আমার জন্ম জন্ম ধরে আমাকে লালন করছেন, পালন করছেন, তাকে আমরা জানতে পারবো যখন আমাদের এই মনের মলিনতা চলে যাবে। মন যখন শুদ্ধ হবে, যখন আমরা সত্যিকারই সত্যিই মাকে চাইব, আমরা যতক্ষণ আমাদের কামনা বাসনা থাকবে, মলিনতা থাকবে, ততক্ষণ মাকে, মায়ের দিকে আমাদের টান হয় না। ঠাকুর যেমন বলেছেন যে চুষি কাঠিনি যতক্ষণ ভুলে থাকবে ছেলে, ততক্ষণ মা তাকে কোলে নেয় না। আর যখন এই চুষি কাঠি ফেলে মায়ের যখন মায়ের জন্যে কান্নাকাটি করবে, তখন মা ছুটে এসে কোলে তুলে নেবে। তাই আমাদের সেই অবস্থা আমাদের প্রয়োজন। আমরা যদি অবস্থা লাভ করতে পারি যে আমরা যেন চুষি কাঠি নিয়ে ভুলে না থাকি, আমরা এই অনিত্য বস্তু নিয়ে জগতের বস্তুতে যেন মেতে না থাকি, সত্যিকারের মা, সত্যিকারের যে বাবা, সে সত্যিকারের মায়ের জন্য আমাদের যখন মন প্রাণ ব্যাকুলতা হবে, মন প্রাণ যখন ছটফট করবে সেই মাকে জানার জন্যে, মাকে পাওয়ার জন্যে, তখনই আমাদের সত্যিকারের মা আসবেন, মা এসে আমাদের তুলে নেবেন। আমরা মাকে যতক্ষণ না ভিতর থেকে, অন্তর থেকে চাইব, ততক্ষণ মা আসবেন না। তাই মা বলছেন আপন মা সময়ে চিনবে। সেই সময়টা দরকার যখন আমার আর অন্য কিছু প্রয়োজন হবে না, কেবল শুধু মায়ের প্রয়োজন, শুধু মাকেই আমি চাই। মা মা বলে যদি আমি ডাকতে পারি, কাঁদতে পারি, ঠাকুর বলছেন মানুষ স্ত্রী পুত্র বিষয় সম্পত্তির জন্যে ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্যে, মায়ের জন্যে কে কাঁদে? মায়ের জন্যে যদি কাঁদতে পারা যায়, ব্যাকুল হয়ে হাত পা ছুঁড়ে যদি মাকে ডাকা যায় আপন করে, মা তুমি এসো আমায় কোলে তোলো, তুমি আমার শান্তি দাও, তুমি আমার বাসনা নাশ করো, আমার মনকে শুদ্ধ করো, এই আন্তরিক যদি ব্যাকুলতা হয়, তখন মা ছুটে আসবেন। একটি ঘটনা মা নিজের মুখে বলছেন যে
একদিন রাত্রে 9টার সময় পাচিকা ব্রাহ্মণী আসিয়া বলিল, কুকুরে ছুঁয়েছি, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। সে উত্তর দিল, তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। ইহাতেও পাচিকার মন উঠিল না দেখিয়া পবিত্রতা স্বরূপিণী শ্রীমা বলিলেন, তবে আমাকে স্পর্শ করো। এতক্ষণে পাচিকার চোখ খুলিল এবং সে অন্তত তখনকার মতো শুচিবায়ু হইতে মুক্তি পাইল। শীতকাল রাত্রে এক পাচিকা ব্রাহ্মণী কুকুর ছুঁয়ে এসেছে, এসে মাকে বলছেন, মা কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা নিষেধ করছেন, না এত রাত্রে স্নান করো না, শরীর খারাপ হবে, হাত পা ধুয়ে এসে কাপড়টা ছাড়ো, কাপড় পাল্টে নাও, হাত পা ধুয়ে নাও, তাহলেই হবে। সে উত্তর দিল, তাতে কি হয়? মা বলে, তাহলে গঙ্গা জল নাও। ইহাতেও পাচিকার মন উঠিল না, তাতেও তার মনে ধরিল না। তখন মা নিজেকে দেখাইয়া বললেন, আমাকে স্পর্শ করো। নিজে তিনি এতই পবিত্রতা স্বরূপিণী, নিজের উপরে এত কনফিডেন্স যে সেই পাচিকাকে এমনভাবে বললেন, পাচিকার মন তখন পাচিকার মন তখন টনক নড়ল। পাচিকা তখন সত্যিই জানতে পারল, দেখল দেবিত্বের প্রকাশ, তিনি স্বয়ং জগদম্বা পবিত্রতা স্বরূপিণী, তাকে ছুঁলে আর কোনোই অপবিত্রতা থাকবে না, গঙ্গা জলেরও প্রয়োজন হবে না, তিনি গঙ্গার থেকেও পবিত্রতা স্বরূপিণী। তাই এখানে মা তার নিজের যে স্বরূপ, তিনি যে স্বয়ং শুদ্ধ স্বরূপা পবিত্রতা স্বরূপা, তার মধ্যে কোনো অপবিত্র নেই, তার স্পর্শ মাত্র মানুষ পবিত্র হতে পারে, তার ছোঁয়ায় মানুষ সমস্ত পাপ চলে যেতে পারে। তাই মা আজকে নিজের এই ঈশ্বরী যে শক্তি, তাঁর যে দেবীত্ব, তিনি এখানে সেই পাচিকার কাছে উন্মুক্ত করলেন, কারণ তিনি স্বয়ং জগদম্বা পবিত্রতা স্বরূপিণী। তাঁর চিন্তা মাত্র আমরা পবিত্র হতে পারি, তাই আমরা মায়ের চিন্তা করতে করতে, মায়ের ধ্যান করতে করতে, মাকে স্মরণ করতে করতেই আমাদেরও মনের যে সমস্ত পাপ কলুষতা রয়েছে সেটি ধুয়ে মুছে চলে যাবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। আরেকদিন ঘটনা মা স্বয়ং বলছেন যে উদ্বোধনে ঠাকুর পূজার সময় পাগলি মমি বিড়বিড় করিয়া কটুকথা কইতেছেন। মা পূজা শেষ করিয়া পাগলির দিকে চাহিয়া বলিলেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। কাশীতে পাগলি সারারাত্রি শ্রীমাকে গালি দিয়াছেন, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। প্রভাতে সে কথার উল্লেখ করিয়া বললেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। দুটি ঘটনা, দু জায়গার দুইটি ঘটনা, একটি হল উদ্বোধনে যখন মা পূজা করছেন সেই সময় পাগলি মামি বিড়বিড় করে মাকে কত কথা বলে চলেছে, উল্টো পাল্টা কথা বলছেন। মা তখন আক্ষেপ করে বলছেন যে কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, আর তোরা আমায় পেয়েও হারালি। স্বয়ং জগদম্বা তিনি সাধারণ বেশে, পল্লীবালার বেশে এসেছেন, সাধারণ গৃহীর মতো জীবনযাপন করছেন, তাই তাকে সাধারণ মহিলারা, সাধারণ মানুষ তাকে ধরতে পারছে না। তাই মা আক্ষেপ করে বলছেন যে এই মা দুর্গাকে পাওয়ার জন্যে, জগদম্বকে পাওয়ার জন্যে কত মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে চলেছেন, আর সেই দুর্লভ যিনি
তাকে সহজে পেয়েও মানুষ ধরতে পারছে না। চাঁদ, স্বর্গের চাঁদ আজকে পৃথিবীতে নেমে এসেছে হাতের কাছে আমাদের, কিন্তু আমরা চাঁদকে ধরতে পারছি না, বুঝতে পারছি না। তাই মা আক্ষেপ করলেন যে তোরা আমায় পেয়েও হারালি, এত কাছে এসো মাকে ধরতে পারলেন না। আরেকদিন কাশিতে পাগলি মামি সারারাত্রি মাকে গালাগালি দিয়েছেন, ঠাকুরজি মরুক ঠাকুরজি মরুক। সকালবেলা উঠে মা আক্ষেপ করে বলছেন যে ও জানে না যে ও কী কথা বলছে, কারণ মা হলেন মৃত্যুঞ্জয়ী, মৃত্যু যার অধীন তাকে কে মারবে, যার কথায় মৃত্যু উঠে বসে। যিনি সৃষ্টি স্থিতি পালন করছেন সেই মৃত্যুঞ্জয়ী তিনি। তাই এখানেও মা তার নিজের স্বরূপ প্রকাশ করছেন, তার দেবীত্বকে উদ্ঘাটন করছেন কিছু কিছু মানুষের কাছে, যে তিনি সাধারণ মানুষ নন, সাধারণ মানবই নন, তিনি স্বয়ং দেবী, স্বয়ং জগদম্বা, মৃত্যুঞ্জয়ী, মৃত্যু তার অধীন, তিনি মৃত্যুর অধীনে নন। আর একদিনের ঘটনা, যে গ্রামে দূর দূরান্তের লোক আসিয়া শ্রীমাকে দেবী জ্ঞানে পূজা করিয়া যায়, অথচ গ্রামবাসীরা কিছুই বুঝিতে পারে না। শ্রীমা তাহাদের নিকট পিসি মাসি দিদি এই পর্যন্ত। একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করিয়া বসিল, তোমাকে দেখতে কত লোক কত দূর দূর থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না, আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? মা তার উত্তর দিলেন, তা নাই বা বুঝলে, তোমরা আমার সখা আর তোমরা আমার সখী। কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি, কোনো কোনো সংস্কারবান ব্যক্তি, তাদের মনে প্রশ্ন হয়, প্রশ্ন জেগেছিল, মাকে তাই জিজ্ঞাসা করেছিল যে মা কত দূর দূর থেকে লোক যারা আসছে তারা তোমাকে দেবী জ্ঞানে পূজা করছে, সম্মান করছে, শ্রদ্ধা করছেন, অথচ আমরা তোমাকে কিছু বুঝতে পারছি না কেন? মা তখন বললেন যে তোমাদের বুঝার দরকার নেই, তোমরা আমার সখা তোমরা আমার সখী, এইটুকু জানলেই হবে। অর্থাৎ মা একদিক থেকে মা তাদের অভয় দিলেন যে তোমরা হলে আমার ঘরের লোক, তোমাদের মুক্তি হয়েই আছে, তোমাদের কোনো ভয় নেই। বাস্তবিক মায়ের যারা স্পর্শ পেয়েছেন, মায়ের যারা সংস্পর্শ পেয়েছেন জানতে অজান্তে, তারা সকলেই মুক্ত হয়ে গেছেন, তারা ধন্য হয়ে গেছেন। তাই মা তাদের অভয় দিয়ে বললেন তোমরা আমার সখা তোমরা আমার সখী। মা যাদের এই সখা সখীতে সম্বোধন করছেন তারা নিশ্চয়ই খুবই সৌভাগ্যবান সৌভাগ্যবতী। আরেকদিন একটি ঘটনা, ওই গ্রামেরই চৌকিদার অম্বিকা চৌকিদার, জাতিতে বাগদি, তারও একদিন আক্ষেপ হয়েছে। সেই চৌকিদার বলছেন যে লোকে আপনাকে দেবী ভগবতী কত কী বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। শ্রীমা বললেন তোমার বুঝে দরকার কি, তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। এই চৌকিদার অম্বিকা বাগদি জাতিতে নিম্ন জাতি, কিন্তু ভক্তের কোনো জাত নেই। সেই ভক্ত তিনি ধন্য, তাই মা তাকে বলছেন যে
এরাও পূর্বজন্মের অনেক স্বীকৃতি ছিল বলেই এই মায়ের গ্রামে জন্মেছেন, মায়ের সংস্পর্শ পেয়েছেন এবং মাকে ভগবতী বলে কিছুটা হলেও জানতে পেরেছেন। তাই বলেছেন, লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। তো মা তখন বললেন, তোমার বোঝার দরকার নেই, তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। যাকে তিনি দাদা বলে সম্বোধন করেছেন তার আর কোনো কিছু অভাব হলো, অভাব থাকবে না, তার আর কোনো কিছু অপ্রাপ্য থাকবে না, সেও মুক্ত হয়ে যাবে, সেও ধন্য হয়ে গেছে সেই জাতিতে বাগদি অম্বিকা ডাকা অম্বিকা চৌকিদার। জয়রামবাড়িতে তিনি একদিন রয়েছেন, বলছি একদিন আত্মীয়দের দৌরাত্মে উত্তক্ত হইয়া বলিয়াছিলেন, দেখো তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে, এর ভেতর যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে। আর একবার কোয়ালপাড়ায় রাধুর অত্যাচারের কথা উল্লেখ করিয়া তিনি বলিয়াছিলেন, দেখ মা, এ শরীর দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে, ভগবান না হলে কি, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে। দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। জয়রামবাটিতে মা তাঁর যে ভাইদের সংসারে ছিলেন, আত্মীয়দের সংসারে মাকে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। তাই মা এখানে বলছেন, তাই মহারাজ লিখছেন যে আত্মীয়দের দৌরাত্মে উত্তক্ত হইয়া বলেছিলেন, দেখো দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে, এর ভিতর যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে। ঠাকুরও বলেছিলেন হৃদয়কে, ওরে হৃদয় তুই আমাকে যা হয় বলিস বল, কিন্তু ওকে অর্থাৎ মাকে সারদাকে যেন কিছু বলিস নি, ও যদি একবার ফোঁস করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সাধ্য নাই যে রক্ষা করে। কারণ তিনি হলেন আদ্যাশক্তি মহামায়া, যার থেকে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সৃষ্টি হচ্ছে। তাই এই তিনি যদি রুষ্ট হন, কারো সাধ্য নাই যে তার এতে পরিত্রাণ পায়, কেউ তাকে রক্ষা করতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা এই জগতের আমরা ভাবি সর্বশক্তিমান, তারাও মায়ের কাছে, মায়ের যে শক্তির কাছে পরাধীন। তাই মা বললেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোদের রক্ষা করতে পারবে না, আর দেখো ব্র্যাগ মা, এ শরীর দেব শরীর যেন। স্বয়ং তিনি স্বীকার করছেন তিনি স্বয়ং দেবী, তিনি মানবী নন, মানবের আকারে তিনি দেবী, মানবী মূর্তিতে দেবীত্ব। তাই বলছেন যে ভগবান না হলে এত অত্যাচার কি কেউ সহ্য করতে পারে, একমাত্র ভগবানই সব কিছু সহ্য করতে পারেন, যেটি মানুষের পক্ষে সম্ভব নয়। যে কষ্ট, যে দুঃখ ভগবান সহ্য করতে পারেন, মানুষের পক্ষে সেটি সম্ভব নয়। আর মা বলছেন, দেখ মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে সব, পরে বুঝবে সব। সেটি আজকে প্রত্যক্ষ, মা যখন ছিলেন তখন মাকে অনেকে চিনতে পারেননি, পরে পরে যখন মায়ের মহিমা যত প্রকাশ পাচ্ছে তত সবাই মায়ের মহিমাকে বুঝতে পারছে।
বুঝি দেবী হইয়াও মানবী রূপে অবতীর্ণা শ্রীমাকে সাধারণ লোকে বুঝতে পারবে কেন যদি তিনি স্বয়ং না বুঝাইয়া দেন। ভগবতী নরলোকে আসেন মানুষকে প্রেম ভক্তি শিখাইবার জন্য, কিন্তু মানুষের বুদ্ধি অল্প বলিয়া তাহারাই তাহারই কল্যাণার্থে দেবতাকে তাহার পূর্ণ ভগবত্তা আবৃত রাখিতে হয়। এই বিরুদ্ধ অবস্থাদ্বয়ের সংঘর্ষ নিবন্ধন সাধারণ মানবের নিকট তিনি অজ্ঞাত থাকিয়া যান। সৌভাগ্যবান দুই চারিজনের নিকটে কেবল তিনি ধরা দেন। বলছেন, নলিনীতে একদিন দুইজন স্ত্রী ভক্তের সম্মুখে প্রশ্ন করিলেন, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যি কি তুমি অন্তর্যামী? মা একটু হাসিলেন মাত্র, কিন্তু নলিনী দিদি আবার শক্ত করিয়া ধরিলে। মা বলিলেন, ওরা বলে ভক্তিতে। আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছেই বলো, আমার আমিত্ব যেন না আসে। নলিনী দিদি মাকে ধরেছিলেন যে লোকে সবাই বলে তুমি অন্তর্যামী, সত্যি কি তুমি অন্তর্যামী? মা এই সাধারণভাবে তার সংসারে, ভাইদের সংসারে যাদের মধ্যে রয়েছিলেন ছিলেন, তাদের মহামায়া, তাদের মায়া দিয়ে এমনভাবে তিনি আবদ্ধ করে রেখেছিলেন, চোখ বেঁধে রেখেছিলেন, যাতে তাঁর যে দেবীত্ব তারা যেন কোনোভাবে টের না পায়। তাহলে তাঁর যে এই যে লীলা, যে অবতার লীলা, আদর্শ লীলা, সেটি সম্পূর্ণ হবে না। তাই এই তাঁর সম্পূর্ণ যে দেবীত্ব তাদের কাছে সম্পূর্ণরূপে আবৃত। আবার যেখানে কিছু কিছু যারা ভাগ্যবান সংস্কার সম্পন্ন তাদের কাছে তিনি তার দেবীত্বকে প্রকাশ করছেন। আর তার যে সংসারে, ভাইদের সংসার যেখানে যেখানে তিনি লীলা করছেন, আদর্শ স্থাপন করছেন, সংসারে থেকেও, সংসারে বিপরীত অবস্থার মধ্যে থেকে কিভাবে ভগবানকে ধরা যায়, ভগবানকে ধরে থাকা যায়, এই বিরুদ্ধ অবস্থার মধ্যে থেকেই, সেটি আদর্শ স্থাপনের জন্যেই তার এই সংসারে সংসারে থাকা। আর এই সংসারে যারা রয়েছেন তাদের কাছে তিনি একদম সাধারণ মানবী, দেবীত্বের সেখানে কোনো স্পর্শ নেই, সেখানে কোনো তার প্রকাশ নেই। কারণ যদি সেখানে দেবীত্বের প্রকাশ পায় তাহলে আর এই সংসারের যে বিরুদ্ধ অবস্থা, সংসারের যে সমস্ত সংগ্রাম, যে সংসারে যেগুলিকে ওভারকাম করা দরকার, বিপরীত অবস্থা, সেগুলি থাকবে না, তাহলে তার আদর্শ স্থাপন হবে না। সেই জন্যে তিনি ভাইদের সংসারে একদম সাধারণ গৃহিণী, সাধারণ মানবীর মতনই জীবনযাপন করেছেন। তাই নলিনী দিদি মাকে ধরতে পারছেন না যে তিনি দেবী বা তিনি তার যে ঈশ্বরীয় শক্তি তার কাছে সম্পূর্ণরূপে আবৃত রয়েছে। তাই মা বলছেন, নলিনী দিদি জানতে চেয়েছিলেন যে সকলে বলে তোমাকে অন্তর্যামী, তো তুমি কি সত্যি অন্তর্যামী? মা বললেন, ওরা বলে ভক্তিতে। মা তিনি অস্বীকার করে যাচ্ছেন, তিনি নিজেকে গোপন করে যাচ্ছেন। মায়ের একটি প্রার্থনা, মা বলছেন, আমার আমিত্ব যেন না আসে। এইটি হলো মায়ের যে দেবীত্বের চরম প্রকাশ, যে মায়ের মধ্যে কোনো আমিত্ব নেই। কারণ মাকে, মা যখন স্থূল শরীরে ছিলেন শেষের দিকে, বলছেন যে কত লোক দেবী জ্ঞানে মাকে পুজো করছেন, যারা মাকে ধরতে পেরেছেন, চিনতে পেরেছেন,
তারা এসে মাকে দেবী জ্ঞানে পুজো করছেন, ভগবতী জ্ঞানে দেখছেন। তাই যদি সাধারণ মানুষ হতো, যদি সেখানে সাধারণ মানুষের মতন অহংকার থাকতো, তাহলে এই সম্মান, এই মান, এই রকম এটি হজম করা সম্ভব নয়। তাই বলছেন যে জীব মাত্রেরই অহংয়ে ভরা, এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? তাই জনৈক মহিলা মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন যে মায়ের মধ্যে কোনো আমিত্ব নেই, মায়ের মধ্যে কোনো অভিমান নেই। আর যদি এই আমিত্ব থাকতো, অভিমানত্ব থাকতো, তাহলে এই যে মাকে এত প্রশংসা করা হচ্ছে, এত যে মাকে মায়ের কাছে সবাই লুটিয়ে পড়ছে, বুঝি তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। মা যদি সাধারণ মানুষ হতেন, তাহলে মানুষের যা ধর্ম, অহংকারে ফেলে এই মান সম্মান এগুলিকে হজম করা খুব কঠিন হতো। আমাদের একটুতে আমরা মান যশ সম্মান পেলে নিজেদের খুব গর্ব অনুভব করি, আর মা তাকে মায়ের শেষের দিকে যখন অনেকেই ভক্তরা মাকে দেবী জ্ঞানে দেখছেন, তাকে পুজো করছেন, স্বয়ং লক্ষ্মী জ্ঞানে দেখছেন, জগদম্বা জ্ঞানে দেখছেন, যদি সত্যি মা মানবী হতো, তাহলে এই সম্মান হজম করা সম্ভব হতো না। তার থেকেই প্রমাণ হয় যে মায়ের কোনো অভিমান নেই, মায়ের কোনো আমিত্ব নেই, কারণ মা স্বয়ং দেবী। তার মধ্যে মানবের কোনো ভাব নেই, মানবের কোনো তার সেখানে ছোঁয়া নেই, রয়েছে কেবল দেবীত্বের স্পর্শ, রয়েছে কেবল তার যে সর্বব্যাপী যে আমিত্ব, ক্ষুদ্রত্ব আমিত্ব মরে গিয়ে তার সর্বব্যাপিত্ব আমি সবার মধ্যে তিনি দেখছেন নিজেকে। তিনি সকলের মা এবং সমস্ত প্রাণী তাঁরই সন্তান, সকলের মধ্যে তিনি রয়েছেন, আবার সমস্ত জীব সমস্ত সন্তান তার মধ্যে রয়েছেন। আরেকদিন একটি ঘটনা বলছেন যে একদিন মা কোয়ালপাড়ায় রয়েছেন, সেদিন কেদার বাবা কোয়ালপাড়া কেদার মহারাজ স্বামী কেশবানন্দ বলছেন কসব কথা প্রসঙ্গে বললেন, মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। মা বললেন, মানবে না কেন, তারা তো আমারই অংশ। একদিন জগদম্বা আশ্রমে বসিয়া শ্রীযুক্ত কেদার কথা বলিতেছিলেন, এমন সময় অদূরে বটতলায় ঢাক বাজিয়া ষষ্ঠী পূজা দিতে লোক আসিল। কথাবার্তার অসুবিধা হওয়ায় কেদারনাথ বিরক্ত সহকারে বলিলেন, আহ থাম না রে বাপু। অমনি মা বাধা দিয়া বলেন, ও কি কেদার, সবই তো আমি, তুমি বিরক্ত হচ্ছ কেন? মা স্বয়ং নিজে প্রকাশ করছেন, জানিয়ে দিচ্ছেন যে এই যে ভিন্ন ভিন্ন দেবী দেবতা ষষ্ঠী শীতলা কালী মনসা, এ হল সবই তাঁরই অংশ এবং সবার মধ্যেই তিনি রয়েছেন। তাই তিনি সাধারণ মানবী নন, সাধারণ সারদা মানবী রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার মধ্যে রয়েছে সেই দেবীত্ব, সেই ঈশ্বরিত্ব, ঈশ্বরই তার স্বভাব, ঈশ্বরই তিনি, কেবল বাইরে তার মানবের আবরণ। তাই মা নিজে মুখে বললেন যে ও কি কেদার, সবই তো আমি, তুমি বিরক্ত হচ্ছ কেন? এই যে শীতলা
মনসা ষষ্ঠী যাহা কিছু দেবী দেবতা রয়েছে সেগুলোর মধ্যেও মাই মাই রয়েছেন, মায়েরই অংশ, মাই সবার মধ্যে বিরাজ করছেন। তাই তিনি শুধু সাধারণ মানবী নন, তিনি স্বয়ং দেবী। আজকে আমরা মা শারদার এই দেবীত্ব, এই ঈশ্বরের শক্তির যে প্রকাশ, মা নিজে মুখে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তিনি তার দেবীত্বকে প্রকাশ করেছেন, তারই কিছু কিছু অংশ আমরা এখানে আলোচনা করলাম, আমরা এখানে স্মরণ করলাম এবং আমাদের মনে আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস হলো যে মা স্বয়ং তিনি মানবী নন, তিনি সাক্ষাৎ দেবী, তিনি সাক্ষাৎ ঈশ্বরী, ঈশ্বরের শক্তি তার মধ্যে বিরাজ করছেন। তিনি ঈশ্বরী হয়েও মানবী রূপ ধারণ করে মানবের মতন আচরণ করছেন, মানবের মতন আদর্শ স্থাপন করছেন, মানবের মতন তিনি আমাদের সব কিছু দেখিয়ে গেছেন যে মানুষ কীভাবে জীবনযাপন করবে, মানুষ কীভাবে এই সংসার থেকে ভগবানকে আশ্রয় করে এই সংসার সমুদ্রকে পার করতে পারবে, তারই আদর্শ স্থাপন করেছেন শ্রী শ্রী মা স্বয়ং জগদম্বা আদ্যা শক্তি। তিনি স্বয়ং এসেছেন মানবের রূপে, শারদা রূপে অবতীর্ণ হয়েছেন, হয়ে জয়রামবাটিতে কামারপুকুরে উদ্বোধনে তার এই লীলার মাধ্যম দিয়ে, আদর্শ স্থাপনের মাধ্যম দিয়ে আমাদের সাধারণ মানুষের তিনি আশ্বাস দিয়েছেন, সাধারণ মানুষকে পথ দেখিয়েছেন কীভাবে এই সংসারে দুঃখ কষ্টের মধ্যে থেকেও ভগবানকে নিয়ে থাকা যায় বা ভগবানকে ধরে স্বয়ং মাকে ধরে, কারণ তিনি হলেন আদ্যাশক্তি, তিনি দেবী ঈশ্বরী। তাকে যদি আমরা স্মরণ করি, তাকে যদি আমরা মনন করি, তার যদি স্পর্শ আমরা পাই, তার যদি আমরা চিন্তা করি, তাহলেই আমরা তার এই পবিত্র স্বরূপিণী, পবিত্র স্বরূপ আমাদেরও মনের মধ্যে, আমাদেরও শরীরে, আমাদের মনকে পবিত্র করে এই সংসারে সব কিছুকে আমরা অতিক্রম করে আমরা ভগবানের আনন্দকে লাভ করতে পারব। মাকে আমরা মায়ের যে আনন্দ, মায়ের যে ভালোবাসা, মায়ের যে কৃপা, সেটি আমাদের উপর বর্ষিত হবে। মা আমাদের শান্তি বাড়ি প্রদান করবেন, মায়ের এই শান্তি বাড়ির দ্বারা আমরা এই জীবন সংগ্রামে আমরা পার হতে পারব, আমরা মুক্ত হতে পারব, আমরা নিজেদের শান্তি পেতে পারব। আমাদের এই যে অশান্তি, আমাদের এই যে মনের মধ্যে যে বিভীষিকা, আমাদের সব সময় যেন আমাদের ভয়গ্রস্ত, আতঙ্ক করে রেখেছে, এটি একমাত্র পরিত্রাণের উপায় হলো মায়ের শরণ নেয়া, মাকে শরণ করা, মায়ের চরণে নিজেদের সমর্পণ করা। আমাদের যা কিছু আছে সমস্ত রূপে সব কিছু মাকে সমর্পণ করা। সর্বধর্মন পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সব কিছু
মায়ের চরণে আমাদের নিবেদন করে কেবল বিড়াল ছানার মতন কেবল যদি মা মা করতে পারি, মেয়ে মেয়ে করতে পারি, মাখায় যদি আশ্রয় করতে পারি, তবেই আমাদের শান্তি, তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের ভক্তি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার পনবস্তু। রাম প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণারাম।